আমি কিছু চিকেন আর ভেজিস সব ধুয়ে টুয়ে এভাবে একসাথে রেখে দিয়েছি, আর কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো আমি আগে যে সসটা বানাবো এটা তোমাদের দেখাই। তো এটার জন্য ফার্স্ট আমি এখানে কিছু বাটার নিয়ে নিয়েছি, তো বাটার তো আমি মিশাতে পারবো না, তার জন্য আমি এভাবে মেল্ট করে মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়ে নিয়েছি। বাটার স্মেল না হলে ওই মানে বেকের মজাই থাকবে না। এখানে আপনারা অলিভ অয়েল চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। সো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি গার্লিক পাউডার, তো এটার বদলে আপনারা গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। এখানে দিচ্ছি আমি অনিয়ন পাউডার, সেম এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা হালকা করে একটু পেঁয়াজ বাটা আপনারা দিতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল। তারপর আদা বাটা, এটার আদার যে গুঁড়োটা পাওয়া যায় ওটা আপনারা দিতে পারেন, বাট আদা বাটার স্মেলটা আনাদার লেভেলে থাকে। তারপর একটুখানি মেয়োনিজ, টু স্পুনের মতো, বেশি দেবো না, টু স্পুনের মতো দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেবো একটু গোলমরিচ দিয়ে। এটা আপনারা ঝালটা বুঝে দেবেন। তারপর আমি একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি, কেন কি আমরা ঝালটা একটু বেশি খেতে ভালোবাসি। চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি পরপর যা যা ভেজিটেবল নিয়েছি সবই অ্যাড করে দেবো, যেমন আলু নিয়েছি, ব্রুকলি, অ্যাসপ্যারাগাস। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে আরও পেঁয়াজ, চেরি, টমেটো, এগুলি সবগুলো আমি আস্তে আস্তে করে 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 অ্যাড করে দেব। মাখা হয়ে গেলে এবার আমি 15-20 মিনিটের জন্য এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব। তাহলে 15 মিনিট পর দেখা হচ্ছে। তো ম্যারিনেশন হয়ে গেছে এখানে। শেষ, আমি এখন এখানে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চেডার, এটা ওয়ান কাইন্ড অফ চিজ, এগুলো দিয়ে দিচ্ছি। এইবারে ফয়েলটাকে এভাবে করে দিয়ে দেব। এটা দেওয়ার দুটোই কারণ, একটা হচ্ছে চিজটা যাতে পুড়ে না যায়, আর ভেতরে যে স্টাফিংগুলো আছে এগুলো যাতে ড্রাই না হয়ে যায়। এটা যদি উইদাউট কভার দিই তাহলে যে জুসি ভাবটা থাকবে খাওয়ার, ওই জুসি ভাবটা কিন্তু চলে যাবে, ওটা থাকবে না। ওটা আপনারা বেকের পরেই দেখতে পারবেন কতটা জুসি হয়। এখন আমি একটা টুথপিক নিয়ে ভেতরটা চেক করবো বয়েল হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে পুরোটা বয়েল হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে পুরোটা মানে পুশ করলে ঢুকে যাচ্ছে ব্যাপারটা। তো আমাদের খুব ঝটপট রেডি হয়ে গেছে ডিনার। যারা খুব বিজি টাইমে থাকেন ওদের জন্য এটা পারফেক্ট রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। সো এনজয় করুন অ্যান্ড সি ইউ সুন উইথ মাই আদার ভিডিও। আপনাদের স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই।